সমবায় সমিতির টাকা তছরূপ, সিআইডির হাতে গ্রেপ্তার সমিতির সভাপতি, হারোয়া থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য। সমবায় সমিতির কয়েক লক্ষ টাকার আর্থিক তছরূপের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার সমবায় সমিতির সভাপতি। বসিরহাটের হারোয়া থানার বাচরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর চণ্ডীবাড়ি সমবায় কৃষক সমিতির সভাপতি হরিশ্চন্দ্র গাইনকে গ্রেপ্তার করে সিআইডি। জানা গিয়েছে, স্বল্প সঞ্চয়ের মধ্য দিয়ে সমবায় সমিতিতে গ্রামের মানুষ লক্ষ লক্ষ টাকা রেখেছিল। সেই টাকা তছরূপের অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রের বিরুদ্ধে। প্রথমে হারোয়া থানায় লিখিত অভিযোগ হয়, তারপর তদন্ত শুরু হয়। পরবর্তীতে সিআইডির হাতে যায় তদন্তের ভার। এমনকি এসসি এসটি গ্রুপের মহিলাদের টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, এই চক্রে জড়িত আছে আরো অনেকেই। ঘটনার প্রতিবাদে গ্রামে বেশ কয়েকবার বিক্ষোভ হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের টাকা তারা এখনো পাননি। অবশেষে বৃহস্পতিবার সিআইডি মূল অভিযুক্তকে গ্রেপ্তার করায় আশার আলো দেখছেন গ্রামের মানুষ। এরা লক্ষ লক্ষ টাকা তুলে এরা সাধারণ মানুষের গায়ে সুইচা দিয়েছে, বা মানুষ দিতে পারতেছে না। এদের যারা হচ্ছে হরিজনের লিডার না, হ্যাঁ, এরা সবাই এইবার প্রতারক করে সমিতিকে নষ্ট করতেছে। ধৃতকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। সমবায় সমিতির ম্যানেজার বলেন, সভাপতি সহ বেশ কয়েকজন সমিতির বন্ধের জন্য নানা দুর্নীতি করেছে। সাধারণ মানুষের রাখা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিআইডি মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় টাকা ফিরে পাওয়ার বিষয়ে কিছুটা আশার আলো দেখছেন বাসিন্দারা। পরে হচ্ছে 3-4 বছর ধরে সমিতির নামে বিভিন্ন রকম কেস কাছারি করে এসেছিল এবং সমিতিটাকে বন্ধ করার চক্রান্ত করেছিল, এবং সেই চক্রান্তের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট সেখানে আমার নামও কেস করেছিল এবং আধিকারিকদের নামও কেস করেছিল, এবং সেই কেসের রায়ের কপিও বেরিয়েছে, এবং সেই রায়ের কপিতে দেখা যাচ্ছে কেসটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন কেস। সিঙ্গেল বেঞ্চে সেই কেসটা হচ্ছে এতদিন পর খারিজ করে দেয়, এবং প্রকৃত যিনি অপরাধী, যে চুরি করেছিল, সেই অপরাধীকে এতদিন পর তদন্তের পর তাকে অ্যারেস্ট করেছে সিআইডি। এর মূলত অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে একটা সাধারণ মানুষের টাকা ছাড় দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে, এবং সমিতির আগে বন্ধ করার একটা বিরাট চক্রান্ত তৈরি করেছিল এরা। আমরা চাইছি এর সঠিক তদন্ত করে এর সঙ্গে আরও যারা যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভীত, যে ভয় ধরিয়ে দিয়েছিল যে ছাড় দিয়ে তোমাদেরকে টাকাটা আমরা পাইয়ে দেবো বা সম্পূর্ণ টাকা ছাড় হয়ে যাবে, ঋণ মুকুব হয়ে যাবে, এবং এদেরকে সঠিক তদন্ত করে এবং এদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা করা দরকার এবং অ্যারেস্ট করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।